আর গ্রামে থাকবেন রাস্তাতে যাবেন কোন মাবুল সুমুকে থাকলে সরি যাবে কেন হুজুর এসেছে পুরপ্রাসাদ থেকে সুমুকে গাদা থাকলে গাদার ভিতর খরগোশের মতো মাথা ঢুকিয়ে দেয় পর্দা হচ্ছে এটা পর্দা নয় জর্দা বুঝলেন না পর্দা বলা হয়েছে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলেকে দেখাতে পারে না এরই নাম পর্দা প্রভু হুজুরে বোরকা পরে বিহায়া দলেরা বোরকা পরে বোরকার কথা কি বলা আছে জানেন আজকাল যেসব বোরকা পরে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায় এ ভাই ওটাকে সাক্ষী রেখে বলবে ওটা বোরকা না ফ্যাশন জোরে বলেন তাহলে বোরকার কথা বলা আছে মোটা কাপড়ের বোরকা বুঝতে পেরেছেন আর যে বোরকা আজকাল মা বোনেরা পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় এমন একটা জিনিস পরে শরীরের সমস্ত অঙ্গটা পরিষ্কার ভাবে বুঝে যায় কথা ঠিক না বোন এ বোরকা ওই মা বোনের জন্য হারাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছে না ফিরে আসেন পরিবর্তন হন মা বোনেরা দেখবেন সালোয়ার কামিজ পরে বেরে চলে গেল কে ভাই আমার কথা অর্থ হচ্ছে নাকি এবার অসুবিধা হচ্ছে বন্ধ করব কানে হাত দিয়ে আল্লাহর লোকের ঘটনা বলবো সব পারি সব পারি বলতে আজকাল দেখবেন মা বোনেরা রাস্তায় বেরিয়ে চলে গেল বোরকা তো নেই সালোয়ার কামিজ পরে চলে গেল এটা দেখি অন্যটা ঝাউনটা দেন তো ঝাড়নটা দেন একবার উন্না পড়ছে উন্না উন্না এই কথা ঠিক না বল এই জোরে বল জোর জোরে উন্না গলার মধ্যে চলে গেল উন্নার কথা কি বলে আছে জানেন মোটা কাপড়ের উন্না মোটা কাপড়ের উন্না এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে কোন পর পুরুষ জানো ওই মা বোনের মুখ্য স্থানটা কেনা বুঝতে পারে আছেন আপনি হচ্ছে কি হবে কি পরিবর্তন হন ফিরে আসেন নিজেরা যদি পরিবর্তন করতে পারেন পরিবর্তন হবে কি ভাই কথা ঠিক না বল আপনি তো লাই দিয়েছেন আপনি যে কাঁধে হুকুম করে আমার বিনা হুকুমে ঘর থেকে বাইরে বেরোবি না আমি তো স্বামী তুই আমার বিবি আমার হুকুম ছাড়া বাইরে বেরোবি না এ ভাই ওই বিবি বাইরে বেরোবে তাহলে ও জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা এই জন্য বলা আছে বেজার জাহান্নামের ভেতরে সব থেকে মা বোনেরা বেঁচে থাকবে আরে পর্দা কাকে বলা হয়েছে ভালো তাহলে শুনে রেখে দেন আপনারা মনে করবেন যদি হুজুরদের দেখা দেয়া বন্ধ করে যে পর্দা করেছে আরে আমার মেয়ে আরে হাজি সাহেবদের ঘরে দেখা দেয়া বন্ধ করে যে পর্দা করেছে আমার মেয়ে ভাইরা বাবাজিরা শুনে রেখে দিন না না আপনি মনে করবেন আরে দুলা ভাইকে ভাই জান পর্দা করলো দুলা ভাইকে লুকিয়ে পড়ে পর্দা করলো না না পর্দা বলা হয়েছে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলেকে দেখা দিতে পারে না এরই নাম পর্দা বলা হয়েছে এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর গো যদি মা বোনেরা মা বোন যদি না দেখা দেয় তাহলে এরা বোরকা পরে রান্না করবে এরা কি বোরকা পরে জাগা হারে মাজবে এরা কি বোরকা পরে ভাইজান ঘর পরিষ্কার করবে কথাটা আপনার ঠিক ভাইজান ইসলাম কত সুন্দর দেখেন বলা হয়েছে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলেকে দেখা দিতে পারবে না আবার বলা হয়েছে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলেকে দেখা দিতে পারে সেটা কেমন কথা হলো ও ভাইরা বাবা যারা শুনে রেখে দিন একটা মেয়ে ছেলে মাত্র একটা মেয়েকে তার তিনটি অঙ্গ দেখাতে পারে কটা জোরে বলেন তিনটি অঙ্গ দেখাতে পারে ওই তিনটি অঙ্গ কি কি শুনে রেখে দিন এক নম্বরে বলা হয়েছে ভাইজান তার এই মুখমণ্ডলটাকে দেখাতে পারে দুই নম্বরে বলা হয়েছে হাতের কবজে পর্যন্ত দেখাতে পারে তিন নম্বরে বলা হয়েছে পায়ের গাঁট পর্যন্ত দেখাতে পারে গো এছাড়া যদি কোনো মা বোন দেখায় এটা আমার পিঠ এটা আমার অমুক এটা আমার তমুক আল্লাহ পাক ওই মা বোনদের ঘরে কাল কিয়ামতের ময়দানে মুসিবতে তিলেতে আমার খোদা ডেকে নিয়ে এসে ওই সমস্ত জায়গা থেকে কোষ গুলো কেটে 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 আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে দেবে এ দুনিয়ার মানুষ আমার ভাইরা আপনারা বলেন তো আজকাল আমার মা বোনদের মাথার টিকি থেকে পায়ের নখ পর্যন্ত দেখতে পাওয়া যায় কথা ঠিক না বল জোরে বলেন
मुसलमान सन्तान जान्नात केमन जायगा जान्नात आराम जायगा भालो जायगा शांति जायगा सुखेर जायगा আমার আল্লাহ পাক যখন আপনাদের ঘরে জান্নাতে ঢুকবেন ঢোকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাদের ঘরে চিরঞ্জীবী করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই চিরঞ্জীবী মানে কি আমার আল্লাহ পাক আপনাদের ঘরে আর মৃত্যু দেবেন না আপনারা কোনোদিন আর মরবেন না আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবেন জান্নাতের ভেতর ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে যেটা আপনি চাইবেন আমার খোদা সেটাই দেবেন দু একটা কথা যদি বলি আপনাদের অসুবিধে আছে ভাই সঙ্গে সঙ্গে ডালিম ফলের গাছ করে দেবেন সঙ্গে সঙ্গে ডালপালা ছাড়বেন সঙ্গে সঙ্গে ফল ধরিয়ে দেবেন ফলটা আপনি খাবেন খোদা গো আমি একটু আঙ্গুর ফল খাবো সঙ্গে সঙ্গে খোদা গাছ করবেন ডালপালা ছাড়বেন ফল হবেন আপনি খাবেন এ মুসলমানের সন্তান দুনিয়ার জমিনে আঙ্গুর দেখেছেন জান্নাতের আগুন দেখেছেন জান্নাতে ভাইজান আঙ্গুর হচ্ছে এই রকম বড় বড় আঙ্গুর এই রকম মোটা মোটা আঙ্গুর যেমন রসালো তেমন সদ আমার আল্লাহ ওই জান্নাতে আপনাদের খাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে জান্নাতের শান্তি আর জান্নাতের পাশাপাশি আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে দিয়েছেন জাহান্নামটা আযাবের জায়গা কষ্টের জায়গা আমি আপনাদের ঘরে বলে যাই শুনে রেখে দিন আল্লাহ পাক যেন জান্নাত থেকে আপনাকে আমাকে যেন জাহান্নাম থেকে নাজাতটা দান করেন জান্নাতটা জাহান্নাম আমার আল্লাহ পাক তৈরি করেছেন আগুন দিয়ে কি দিয়ে জোরে বলেন আগুন দিয়ে জাহান্নাম খোদা তৈরি করেছেন কেমন আগুন গো ভাইরা বাবা যারা শুনে রেখে দিন পৃথিবীর জমিনে যে আগুনখানা দেখছেন এটা জাহান্নামের এক চিমটি আগুন আল্লাহ জাহান্নামের থেকে এক চিমটি আগুন নিয়ে আল্লাহ ফেলেছেন পৃথিবীর জমিনে এটা হচ্ছে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যত আগুন দেখছেন এটা জাহান্নামের এক চিমটি আগুন ও জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা তাহলে জাহান্নামের আগুনটা কত ভয়ানক জিনিস গো ভাইরা বাবা যারা শুনে রেখে দিন জাহান্নামকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র আগুন দিয়ে বানিয়েছেন গো গভীর আর গভীর অন্ধকার অন্ধকার করেছেন শুনে রেখে দিন মুসলমানের সন্তান রাসূলুল্লাহর উম্মত আমি আপনাদের ঘরে নিয়ে একটা পরীক্ষা করতে চাই এখানে যে কোনো ভালো ভাই থাকতে থাকেন কারো পকেটে যদি মেসেজ থাকে একটা আমাকে দিন আছে ডিসলাই এ ভাই আছে হ্যাঁ মেরি খাইনি তাহলে পকেটে থাকলে দেবে না এ মুসলমানের সন্তানে প্রমাণটা দিয়ে যেতে আমি আপনাদের ঘরে আমি আপনাদের প্রমাণ দিয়ে গেলাম আরে ডিসলাই থেকে একটা কাটি বার করবেন ওই কাটিটা বার করে ভাই যখন ডিসলাই মারবেন কাটিটা চলে যাবে কথা ঠিক না বল আর ওই থেকে জ্বলে জ্বলে কাটিটা হাতের দিকে নেমে আসে না কথা ঠিক না বল হাতের দিকে আসো তো কথা বল আরে তাতে বললাম ছেড়ে দেবো যত বলবেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি হবে জি তাহলে কাঠিটা হাতের দিকে নেমে আসে কথা ঠিক না বল ও জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা আরে ডিসলাই কাটে জ্বলালেন ডিসলাই কাটে জ্বলে জ্বলে হাতের দিকে নিচেই নেমে চলে আসলো কথা ঠিক না বল আমি আপনাদের ঘরে বলি গো ওই কাঠিটা ভাই জান যখন নিচের দিকে চলে আসবেন কাঠিটা ছাড়লে হবে না ধরে রাখতে হবে পারবেন জোরে বলেন কি করবেন সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবেন ছেড়ে ফেলে শুয়ে একটুখানি ছ্যাঁকাটা লাগবেন তাও এক সেকেন্ড হয়তো লাগে না সঙ্গে সঙ্গে ঠান্ডা জ্বলন এত জ্বলন এত জ্বলন ওই জ্বলনটা বন্ধ করার জন্য সাইডে পানি থাকে পানির মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন পানি যদি না পান সঙ্গে সঙ্গে হাতটা সোজা ঢুকিয়ে দিলেন গালের মধ্যে সর্বপ্রথমে এক হাজার বছর পড়িয়েছিলেন কত বছর জোরে বলেন এক হাজার বছর পড়িয়েছেন ওই এক হাজার বছর পড়াবার পরে জাহান্নামের রং করে দিয়েছিলেন খোদা লাল
তাও হলো না আমার আল্লাহ পাক পরক্ষণে আবার 1000 বছর পোড়ালেন আবার 1000 বছর পোড়াবার পরে জাহান্নামের রং করে দিলেন খোদার সাদা তাও হলো না জাহান্নামকে আমার আল্লাহ পাক আবার 1000 বছর পোড়ালেন ওই 1000 বছর পোড়াবার পরে জাহান্নামের রং করে দিলেন খোদা কালো এত কালো এত কালো এত অন্ধকার আমার খোদা করে দিয়েছেন কিতাবে এসেছে জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা এই রকম পাশাপাশি থাকবেন এত অপরকে দেখে কেউ চিনতে পারবেন ঘরে বলে বলুন তো এই জায়গায় একটা 1000 ফুট কুয়া করা হলো ওই কুয়াটার উপর থেকে যদি একটা ঢিল এইরকম ছেড়ে দেওয়া হয় ওই ঢোলটা যখন কুয়ার নিচেই গিয়ে ঠেকবেন একটা সময় লাগবে কি লাগবে না লাগবে না কত সময় লাগতে পারে 2 সেকেন্ড 3 সেকেন্ড এই কথা ঠিক না বল 2 থেকে 3 সেকেন্ড লাগতে পারে এর বেশি লাগতে পারে না তাহলে আমি আপনাদের ঘরে বলে যাই তাহলে 1000 ফুট কুয়া কুয়ার উপরে একটা ঢিলা ছাড়লেন গো ওই ঢিলাটা গিয়ে যখন নিচেই ঠেকবেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পৌঁছে গেল ও জোয়ান যুবকেরা জাহান্নামকে আমার আল্লাহ পাক কত গভীর করে যে শুনে রেখে দেন জাহান্নামবাসীকে যখন আমার আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে ছেড়ে দেবেন জাহান্নামের মধ্যে ওই জাহান্নামবাসী যখন জাহান্নামের নিচেই গিয়ে ঠেকবেন 70,000 বছর টাইম লাগবে ওই জায়গায় যেতে আবার আমার আল্লাহ পাক যখন আপনাকে জাহান্নামকে তুলবেন তুলতে আমার আল্লাহ পাক 70,000 বছর টাইম লাগবে একবারে যাবেন আর আসবেন 1,40,000 বছর সময় লাগবে গো ওই 1,40,000 বছর সময়টা যে লাগবে ওই জায়গায় আপনি পাবেন আগুন আর আগুন আগুন আর আগুন অন্ধকার অন্ধকার ছাড়া আর কিছু পাবেন না জি এক সেকেন্ডের ছাঁকা সহ্য করতে পারেন না খোদা ছাড়বেন 70,000 বছর সময় লাগবে শুধু নিচেই গিয়ে ঠেকতে আর খোদা যখন তুলবেন 70,000 বছর টাইম লাগবে আসবেন আর যাবেন 1,40,000 বছর সময় ও জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান বনেরা পর্দারা যে মা বোনেরা শুনে রেখে দিন যদি খোদার ভয় আপনাদের অন্তরে থাকে খোদার ভয় নিয়ে আসেন আরে আমি আপনাদের ভাই হয়ে বলে যাচ্ছি শুধু তাই না আমার আল্লাহ পাক যখন জাহান্নামকে জাহান্নামীকে ভাই জান জাহান্নামবাসীকে জাহান্নামের মধ্যে ঢোকাবে একটা ছোট্ট আযাবের কথা বলে যাই কোথায় যখন জাহান্নামের বাসীদের করে জাহান্নামে ঢোকাবেন এই পায়ের মধ্যে একটা আগুনের চপ্পল পরিয়ে দেবে যে আগুনের চপ্পল দেবে ওই আগুনের চপ্পলটা পরে যখন খোদা ঢুকাবেন ওই আগুনের চপ্পলের তাপে শরীরের গোস্তগুন সব গলে গলে পড়ে যাবে মাথার ঘিলি গুলো ভাই যান গলে 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 কান্দে নাক দিয়ে পড়তে থাকবে শুধু তাই নয় কিতাবে এসেছে আপনার পেচ্ছাবে রাস্তা পায়খানা রাস্তা দিয়ে টপ 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 করে পড়বে আমার খোদা কিন্তু জাহান্নামা বাসেকে মারবে না জাহান্নামা বাসে সমস্ত গোস্তগুন গলে যাবে হাড়ে গুণ থাকবে আমার খোদা জাহান্নামা বাসেকে জাহান্নামের ভিতরে ওই অবস্থায় জিন্দা রাখবে মারবে না খোদা মেরে দিল তো শেষ হয়ে গেল এই কথা ঠিক না বল মেরে দিল শেষ হয়ে গেল খোদা মারবে না ও ভাইরা বাবা জিরা শুধু তাই নয় জাহান্নামা বাসী কে আমার আল্লাহ পাক যখন ঢুকাবে আমার আল্লাহ পাক জাহান্নামা বাসীর জন্য একটা পোশাক তৈরি করেছেন এই যে আমি একটা জামা পরে আছি আপনারা জামা পরে আছেন খোদা জাহান্নামা বাসীদের জন্য একটা পোশাক বানিয়েছেন পোশাকটা হচ্ছে আগুনের পোশাক আগুনের জামা জি ওই আগুনের পোশাকটা ভাই জাহান্নামের পাশে শরীরের মধ্যে লাগিয়ে দেবে লাগাবার সঙ্গে সঙ্গে গোস্তগুন সব গলে 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 পড়ে যাবে শরীরে হাড়ে গুণ থাকবে খোদা মারবে না ওই অবস্থায় জিন্দা রেখে দেবে জাহান্নামবাসীকে কদর ঢুকিয়ে দেয়া হবে জাহান্নামবাসীরা কই জাহান্নামের মধ্যে পড়ে ভাই হাবুডাবু খেতে থাকবে চিৎকার করতে থাকবে খোদা গো আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারি না আল্লাহ আপনি আমি আর সহ্য করতে পারি
না আল্লাহ পিপাসার জ্বালা যন্ত্রণায় থাকতে পারি না আল্লাহ গো এত পিপাসা লাগে আল্লাহ আপনি আমাদের জন্য একটু পানি পাঠান আমরা পানি খাবো আমার আল্লাহ পাক জাহান্নামা বাসের খিদাকে মিটাবার জন্য আল্লাহ পাক পিপাসাকে আল্লাহ পাক পিপাসাকে মিটাবার জন্য জাহান্নামা বাসীদের জন্য পানি পাঠিয়ে দেবেন গো এ মুসলমানের সন্তান শুনে রেখে দেন যে পানিটা পাঠাবো তা ঠান্ডা কোনো পানি হবে না ওই পানিটা গরম ফুটন্তো পানি হবে ভাই জান পানিটা খেতে দেয়া হবে না ওই পানিটা কি করা হবে জাহান্নামা বাসের মাথার মধ্যে ঢালাবে মাথা গুলো ফুটো হয়ে যাবে শরীর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাবে কোষ গুলো গলে গলে পড়ে যাবে তথাপি জাহান্নামা বাসী কে ভাই জান পানি খাবে না জাহান্নামা বাসীরা চিৎকার করবে খোদা গো আমরা খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না এত খিদা লাগে খোদা আর আমরা থাকতে পারি না আল্লাহ আপনি আমাদের ঘরে একটু খেতে দেন খোরাক দেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান্নামা বাসীর খিদাটাকে মারার জন্য আল্লাহ পাক খোরাক পাঠিয়ে দেবেন যে খোরাকটা পাঠাবেন খোরাকটা কি খোরাক হবে কোন বিরিয়ানি হবে না সাদা ভাত হবে না কেলিয়া কুপ্তা হবে না গো আমার আল্লাহ পাক যে ভাই জান খোরাকটা পাঠাবেন ওই খোরাকটা হচ্ছে ভাই জান কাঁটা জাতীয় ফল পাঠিয়ে দেওয়া হবে এই রকম ফল হবে এত বড় 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 কাঁটা হবে ওটা জাহান্নামা বাসীর খোরাক আমার আল্লাহ করেছেন জাহান্নামা বাসীরা খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই খোরাকটা ওই ফলটা ভাই জান খেয়ে নেবে খাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে যা লাড়ি বড়ি কলজে থাকবে সব টেনে হিঁচড়ে সব বের করে নিয়ে চলে যাবে এ জোয়ান যুবকেরা ছেলে বাচ্চারা মুরব্বিয়ান গণেরা ওই ফলটা কিন্তু পেট থেকে বেরোবে না বেরোবে না বেরোবে না ওই ফলটা পেটের মধ্যে 24টা ঘন্টা পা কেটে থাকবে গো হে মুসলমানের সন্তান রাসূলুল্লাহর উম্মত আমি আপনাদের ঘরে বলে যাই ওই ভাই যাই বেকরা ভাই যাই 24টা ঘন্টা পা কেটে থাকবে কেমন পাক খাবে শুনে রেখে দিন কিতাবে এসেছে ভাতের হাড়ের মধ্যে পানি দিয়ে যখন আগুনে ফুটিয়ে দেওয়া হয় ভাতের পানির মধ্যে ভাই জান ভাতের হাড়ের মধ্যে পানি দিয়ে যখন আগুনে বসিয়ে দেওয়া হয় ভাতের পানি যেমন টকবক করে ফুটতে থাকে 24টা ঘন্টা ওই ফলটা পেটের মধ্যে পা কেটে থাকবে এ জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মুরব্বিয়ান গণেরা তথাপি ভাই জান জাহান্নামা বাসে থাকতে পারবে না খোদা গো আমরা থাকতে পারি না আল্লাহ আপনি হাজার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ আপনি আমাদের ঘরে পানি দেন আমরা পানি খাবো আমার আল্লাহ পাক জাহান্নামা বাসীদের জন্য পানিও পাঠিয়ে দেবে হে মুসলমানের সন্তান শুনে রেখে দিন ওটা পানি কিন্তু দেবে না দেবে না দেবে না পানির জায়গায় আমার আল্লাহ পাক জাহান্নামা বাসীকে কি খাবে এ জোয়ান যুবকেরা শুনে রেখে দে রে জাহান্নামা বাসীদের জন্য আল্লাহ পাক পানির জায়গায় যে জিনিসটা পাঠাবে সেটা কি গো সেটা বলা হয়েছে পচা পচা রক্ত পচা পচা পূজ পচা পচা রক্ত পচা পচা পূজ এই পূজা রক্ত জাহান্নামা বাসীকে আমার আল্লাহ পাক পানির জায়গায় খাইয়ে দেবে এ জোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা কিতাবে এসেছে ওই পূজা রক্তটি এত দুর্গন্ধ এত গন্ধ এত দুর্গন্ধ কিতাবে এসেছে ভাই যার জাহান্নামা থেকে যদি এক বালতি পূজা রক্ত তুলে নিয়ে এসে আপনাদের গ্রামের এই জায়গায় ঢেলে দেওয়া হয় ঢালার সঙ্গে সঙ্গে এক বালতি পূজা রক্ত দুর্গন্ধে তমাম পৃথিবী এটা দুর্গন্ধ হয়ে যাবে ওই পূজা রক্ত জাহান্নামা বাসীকে পানির জায়গায় খেলে দেওয়া হবে এবারে আমি আপনাদের ভাই হয়ে বলে যাচ্ছি আপনারা বলেন তো আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামায় যাবেন কোথায় যাবেন একটু মুখ খুলে বলেন জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান আমি আপনাদের ভাই হয়ে বলে যাচ্ছি ওই জান্নাতে যেতে গেলে সর্বপ্রথমে আপনাদের আমরা আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজ আদা করতে হবে এক মাস রোজা রাখতে হবে বাপ মায়ের খাই খেদমত করতে হবে হারাম হালাল বেঁচে খেতে হবে নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে নেক আমল আপনাদের করতে হবে যদি আপনারা এই কাজগুলো করে মরে যান আমার মনের বিশ্বাস আমার আল্লাহ পাক জান্নাত না দিয়ে থাকতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কি গো কথা ঠিক না জি বুঝতে পেরেছেন ফিরে আসেন পরিবর্তন হন নিজেদের পরিবর্তন করুন বুঝেছেন আদা যে কান নেই মরে গেলে দুদিন মরে যাবেন কবরে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবে আপনার ছেলে আপনার কবরে যাবে না বিবিও যাবে না মেয়েও যাবে না নিজের কবরে নিজেকে বাঁচতে হবে কথা ঠিক না বল অতএব নিজে নিয়ে তৈরি করুন পরিবর্তন হন ফিরে আসেন বুঝতে পেরেছেন
কেন আপনি গায়রকম অমুসলমান বেদিন ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ নন আপনি মুসলমানের ঘরে সন্তান কোরআনের ঘরে সন্তান হাদিসের ঘরে সন্তান শরীয়তের ঘরে সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের ঘরে সন্তান কথা ঠিক না ভুল অতএব যে ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরটায় যখন চলবেন যে পাটা ফেলবেন খুব টিপে টিপে ফেলতে হবে কথা ঠিক না ভুল পা যদি টিপে ফেলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন আর পাটা হালকা ফেলবেন সারা করে স্লিপ মারলে ছিটকে যে জায়গায় পড়বেন পাটা ভেঙে যাবে কথা কিছু বুঝে আসছে অতএব পাটা টিপে রাখবেন বুঝতে পেরেছেন